হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি রামিজ। বিজনেস আইডিয়া এর আগে আমি অনেক দিয়েছি, কিন্তু আপনারা কমেন্ট করে বলেছেন যে এমন একটা বিজনেস আইডিয়া দেন যেই বিজনেসটা খুবই অল্প টাকা নিয়ে শুরু করা যায় এবং সেই বিজনেসে যেন লাভও ভালো থাকে। তো আজ আমি আপনাদের জন্য তেমনই এক বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি। এই বিজনেসটা আপনারা মাত্র 25,000 টাকা নিয়ে শুরু করতে পারবেন এবং এখান থেকে আপনি প্রতি মাসে কম করে 60,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। ধারণার বাইরে বাজারে এর চাহিদা ও সবসময় থাকে চাহিদা। এই বিজনেসটা আপনি চাইলে গ্রাম বা শহর দুই জায়গাতেই শুরু করতে পারেন, সব জায়গাতেই এর চাহিদা থাকে। তো আপনি যদি এই বিজনেসটা শুরু করেন তাহলে আশা করছি আপনার বিজনেস ভালোই চলবে এবং কোনো দিনও বন্ধ হবে না এই বিজনেস। বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দিবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। আজকের বিজনেস আইডিয়াটা হলো মেহেন্দির কোন মেকিং বিজনেস, মানে আপনাকে মেশিনের সাহায্যে মেহেন্দির কোন বা টিউব তৈরি করতে হবে, দিয়ে বিক্রি করতে হবে। মেহেন্দি জিনিসটা কি সেটা আশা করছি আমরা সবাই জানি, তাও আমি একটু বলে দিচ্ছি। মেহেন্দি হচ্ছে একটা মেয়েদের সাজসজ্জার জিনিস। এই জিনিসটা মেয়েরা সাধারণত হাতে লাগিয়ে থাকে। এই বিজনেসটা করা খুবই সহজ, আপনাকে শুধু মেশিনের সাহায্যে তৈরি করতে হবে, দিয়ে বাজারে গিয়ে বিক্রি করতে হবে। আপনি যে কোনো স্টেশনারি দোকানে, বিউটি পার্লারে ও বিভিন্ন জায়গায় গিয়ে খুব সহজেই মাল বিক্রি করে আসতে পারবেন। আপনাকে দুটো জিনিসের ওপর একটু লক্ষ্য রাখতে হবে, এক কোয়ালিটি, দুই প্যাকিং। এই দুটো জিনিস যদি আপনি ভালো করতে পারেন তাহলে এই বিজনেসে আপনি সফলতা অবশ্যই অর্জন করতে পারবেন। চলুন সর্বপ্রথমে জেনে নেওয়া যাক যে মেহেন্দির টিউব বা মেহেন্দির কোন তৈরি করবার জন্য কি কি র মেটেরিয়াল লাগবে। মেন র মেটেরিয়াল যেটা লাগবে সেটা হচ্ছে মেহেন্দি পাউডার। মেহেন্দি পাউডার থেকেই মেহেন্দির টিউব বা কোন তৈরি হয়। মেহেন্দি পাউডার বিভিন্ন রকম কোয়ালিটির, বিভিন্ন রকম দাম হয়ে থাকে। 80 টাকা কেজি থেকে দাম শুরু, 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 150 টাকা পর্যন্ত আছে। তো আপনি যেমন দামের নিতে চান তেমন দামেরই আপনি পেয়ে যাবেন। তার সঙ্গে লাগবে আপনার মেহেন্দি কোন, মানে আপনি যার ভেতরে মেহেন্দি ঢুকিয়ে প্যাকিং করবে সেটাকে বলা হয় মেহেন্দি মেকিং কোন। তো এই জিনিসটা লাগবে আপনার প্যাকিং করবার জন্য এবং তার সঙ্গে লাগবে আপনার কিছু প্যাকেজিং ম্যাটেরিয়াল। এবার আসছে মেশিন। এই বিজনেসটা করবার জন্য আপনাকে দুটো মেশিন বাজার থেকে কিনতে হবে। নম্বর 1 মেশিন যেটা লাগবে তার নাম হচ্ছে মেহেন্দি মিক্সিং মেশিন। এই মেশিনের সাহায্যে সর্বপ্রথমে আপনাকে মেহেন্দি পাউডার ও জল দিয়ে ভালো করে মিক্সিং করে নিতে হবে। তো এই মেশিন আপনি বাজারে 5,000 থেকে 10,000-এর মধ্যেই পেয়ে যাবেন। এর থেকে বেশি দামেরও মেশিন আছে, তবে আপনি যদি প্রথমবার বিজনেস শুরু করব ভাবছেন তাহলে এই কম দামের মেশিন নিয়েই আপনি বিজনেসটা শুরু করতে পারেন। তার সঙ্গে লাগবে আপনার আরেকটি মেশিন যার নাম হচ্ছে মেহেন্দি ফিলিং মেশিন। এই মেশিনও বিভিন্ন রকম হয়ে থাকে, ম্যানুয়াল, সেমি অটোমেটিক, ফুললি অটোমেটিক, বিভিন্ন রকম মেশিন হয়ে থাকে। একটি ম্যানুয়াল মেশিন আপনি 10 থেকে 15,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং আপনি যদি অটোমেটিক মেশিন নিতে চান তাহলে কম করে 80,000 টাকা দাম পড়বে। 80,000, 90,000, 1,00,000 এইরকম দাম পড়বে একটি অটোমেটিক মেশিন যদি আপনি নিতে চান। তবে আমার মতে বলে আপনার এত দামের মেশিন নেবার প্রয়োজন নেই, আপনি কম দামের মধ্যে মেশিন নিয়েই আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন। মাত্র 10 থেকে 15,000 টাকা দাম ম্যানুয়াল মেশিনের। তো আপনি এই মেশিনগুলো নিয়েই প্রথমে বিজনেসটা শুরু করতে পারেন এবং আপনার বিজনেস যখন বড় হয়ে যাবে, আপনি মার্কেট বুঝতে পারবেন, তখন আপনি বেশি দামের মেশিন নিয়ে বিজনেসটা করতে পারেন। 25 গ্রাম মেহেন্দির টিউব বাজারে বিক্রি হয় 10 টাকায়। তো আপনি যদি 1 কেজি মেহেন্দি 100 টাকায় কিনেন তাহলে 25 গ্রামের দাম হচ্ছে আপনার 2 টাকা 50 পয়সা এবং তার সঙ্গে প্যাকিং খরচ লাগবে আপনার 1 টাকা এবং এক্সট্রা খরচ আমি এখানে 50 পয়সা ধরে নিলাম, তাহলে আপনার মোট খরচ পড়ছে 4 টাকা। 10 পিস মেহেন্দির টিউব দিয়ে হয়তো আপনি একটা বক্স তৈরি করলেন, তাহলে আপনার এক বক্সে খরচ হচ্ছে 40 টাকা। এবার আপনি যখন দোকানে বিক্রি করতে যাবেন তখন আপনি 10 টাকায় বিক্রি করতে পারবেন না, আপনাকে দোকানদারকেও কিছু লাভ দিতে হবে। তো আপনি যদি 8 টাকায় বিক্রি করেন তাহলে আপনার এক বক্সে লাভ থাকছে 40 টাকা। তো আপনি যদি প্রতিদিন 50 বক্স বিক্রি করতে পারেন তাহলে আপনার একদিনের ইনকাম হচ্ছে 2,000 টাকা এবং সেটা এক মাসের হচ্ছে 60,000 টাকা। তাহলে আপনি যদি এই বিজনেসটা করতে পারেন তাহলে আপনার প্রতি মাসে 60,000 টাকা
ইনকাম হবে। তবে সব কিছু নির্ভর করবে আপনার সেলের ওপর, আপনি যেমন বিক্রি করতে পারবেন তেমন আপনার লাভ হবে। বন্ধুরা, এখনও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে আপনি নিচে কমেন্ট করবেন, আমি এর রিপ্লাই অবশ্যই করব। এবং তাছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।